আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষিচিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষিচিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আজ ২৪ জানুয়ারি ২০২৩ রোজ মঙ্গলবার, আর আপনাদেরকে নিয়ে চলে আসছি মিলন ডেইরি ফার্মে। আর এই মিলন ডেইরি ফার্মটির অবস্থান আপনারা অনেকেই জানেন, পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়ি হাড়পাড়া গ্রামে। তো মিলন ডেইরি ফার্মে আসার পর দেখতেছি এখানে আসলে প্রান্তিকভাবে ওনারা গাভী লালন পালন করে থাকেন, গাভী বকনা ষাঁড় গরু সবই আছে ওনাদের বাসায়। তো সব মিলিয়ে আজকে আমরা নতুন গাভী দেখাবো এবং সেই সাথে মিলন ভাই কিছু মহিষ দেখাবে আর কি, মহিষের বাচ্চা দেখাবে। তো আমরা মিলন ভাইয়ের সঙ্গে কথা বলেই জানবো আজকের কালেকশন কেমন থাকছে, বা এগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দামগুলো জানার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন, আর যে যেখান থেকে দর্শক ভিডিওগুলো দেখছেন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিলন ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। শুরুতেই দর্শকদের উদ্দেশ্যে আপনার নাম পরিচয় ঠিকানাটা জানাবেন। আমার নাম মোহাম্মদ মিলন মাহমুদ, মিলন ডেইরি ফার্মের স্বত্বাধিকার। আমার ফার্মের অবস্থান চৌবাড়ি হাড়পাড়া থানা ভাঙড়া জেলা পাবনা। আচ্ছা, মোটামুটি গাভীর ব্যবসাটাই করেন বেশি? জি জি জি, গাভী বকনা সবই করি, কিন্তু তারপরে এবার আবার ভিন্ন কোয়ালিটির কিছু জিনিস নিয়ে আসছি। আচ্ছা, মহিষের বাচ্চা দেখতেছি। জি জি জি। আচ্ছা, কয়টা দেখাবেন মহিষের বাচ্চা? মহিষের বাচ্চা দেখাবো দুটা, দুটা আনছি, দুটোই দেখাবো। আচ্ছা, আর গাভী? গাভী একটা দেখাবো, আর আল্লাহ বাসা রাখলি যদি আপনার বৃহস্পতিবার দিন দেখাবো বাদ বাকিগুলো। আচ্ছা, তার মানে একটা গাভী আর দুটো মহিষের বাচ্চা দর্শক দেখবে আজকে? জি জি জি। আচ্ছা, এগুলো কিভাবে বিক্রি করতে চাচ্ছেন? তা আমার ফোন নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে, ফোন নাম্বার যেটা পছন্দ হবে নাম্বারে যোগাযোগ করবে, যোগাযোগ করে দাম দর করে নিতে পারবে। আচ্ছা, তো মিলন ভাই যেহেতু কালেকশন তিনটা, ছোট্ট একটা ভিডিও দর্শকদের দিবেন অবশ্যই। জি জি জি, এটা কিন্তু আপনার অরিজিনাল ইন্ডিয়ান পাঞ্জাবের যে মুর্রা, মুর্রা জাত সেটাই কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান। আর আমি মুর্রা জাতের যে বৈশিষ্ট্যগুলো এগুলো আমি আপনাকে দেখাই দেবো, বা দর্শকরাও দেখতে দেখলে বুঝতে পারবে যে আসলে কী। আচ্ছা, তো প্রথমে আমরা ছোট আকৃতির একটা মহিষের বাচ্চা দেখতেছি, এটা কী জাতের মূলত? এটা ইন্ডিয়ান মুর্রা জাত, ইন্ডিয়ান মুর্রা। জি জি। আসলে মহিষের ভিডিও তো তেমন করা হয় না। জি জি, একটু যদি জাতমান আমাদেরকে একটু খুলে বলতেন আর কি। জি, এই দেখেন মুর্রা, দেখেন এই মাথাটা কিন্তু আপনার অনেকটা ওষার দেখছেন। আচ্ছা, শিংটা কিন্তু দেখেন চার আঙুল, এই শিংটা বাঘ হবে খালি। আচ্ছা, আর দেখেন মুখটা দেখেন একদম চিকন, এই জায়গা চিকন, মুখটা ছোট ছোট। আচ্ছা, আর দেখেন লাভেও নেই, গলাও নেই, কম্বলও নেই। আচ্ছা আচ্ছা, যারা অবশ্য মহিষ লালন পালন করে তারা কিন্তু দেখলেই চিনবে। জি জি জি, আমার মতো যারা হয়তো গাভীর জগতে আছে তারা একটু কমই চিনবে আর কি। জি জি, আসলে আমার মহিষ দুটো অ্যাকচুয়ালি পছন্দ লাগছে, ভালো লাগছে, বিদায় আমি কিন্তু মহিষ সংগ্রহ করছি। আসলে কিন্তু আমরা যেহেতু গাভীর গাভী নিয়ে কাজ করি, আচ্ছা, আসলে ভালো না লাগলে কিন্তু আমরা এই জিনিসটা সংগ্রহ করতাম না। আচ্ছা আচ্ছা, অবশ্য ভালো লাগছে বিদায় দেখে কিন্তু আমি সংগ্রহ করি। এটাকে আপনার বকনা মহিষ? জি জি, এটাকে আমরা বলি, এটা আসলে মহিষ তো বকনা, বকনা বললে দেখা যায় সবাই চেনবে। জি জি, কিন্তু এটা আসলে আপনার হলো কানহি। কানহি? জি, অর্থাৎ বকনা। আচ্ছা আচ্ছা, আর যেটা ছেলে মহিষ সেটাকে আপনাকে বলে বয়ার। আচ্ছা আচ্ছা, বয়ার আবার কেউ বলে পাঠা, পাঠা বললে এক নামে সবাই চেনে। আচ্ছা, তো এখন বয়স কেমন হয়েছে এটার? এটার বয়স আপনার 9 মাস রানিং। 9 মাস রানিং? জি। আচ্ছা, 9 মাস রানিং, এখন যদি বিক্রি করেন এটার দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে আপনার 90,000 টাকা। 90? জি। আচ্ছা, শুধু 90,000? জি জি জি, শুধু 90,000 টাকা দাম চাচ্ছেন। জি জি, একটু কি দর্শকরা কথা বলার সুযোগ পাবে? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সুযোগ পাবে। যেরকমভাবে আমি গাভীতে সুযোগ দিছি সে মহিষে ওই রকমই সুযোগ থাকবে। আচ্ছা, কিন্তু আহামরি দাম চায়া যে বেচবো না দেখে দাম বেশি চায়া লাভ নেই। আচ্ছা, আসলে শখ করে কিনছি, যদি আমি প্রোগ্রাম করছি যদি কোনো ভাইয়ের ভালো লাগে সে নিতে পারে। আচ্ছা আচ্ছা, মিলন ভাই 2 নম্বর সিরিয়ালে আরেকটা মহিষের বাচ্চা দেখতেছি, এইটা মূলত কী জাতের? এটা আপনার ইন্ডিয়ান মুর্রা জাত, পাঞ্জাব থেকে এটা সরাসরি আসে। আচ্ছা, কিন্তু আসার পর হাত বদল হয়। আচ্ছা আচ্ছা, এটা আমার কাছে আছে প্রায় মাসখানেক হলো, তো এক সপ্তাহ আগে হিটে আসছিল। আচ্ছা, এটা কিন্তু কালারটা কিন্তু গোলাপি আপনার। গোলাপি? জি জি। আচ্ছা আচ্ছা, তো এখন আপনার এটা হিট রাখে নেই? আমি হিট, প্রথম হিট তো মিস করে দিতে হবে, যেভাবে বকনা
গুলো হিট মিস করে দিতে হয়, এটাও সেম। আচ্ছা আচ্ছা, তো তাহলে আপনার এটাও জাত জাতে আসতেছে কি জাত? এটাও আপনার মুররা। মুররা যে দেখেন, এটারও দেখেন আমি দেখা দিচ্ছি একদম। এই দেখেন এই জায়গাটা কতটুকু চওড়া দেখছেন, শিংটা কিন্তু এই শিংটা বাঘ হবে। আচ্ছা, আর মুখটা দেখেন একদম ছোট, দেখেন আপনার কোনো কম্বল নাই, কম্বল নাই। আচ্ছা, তো যেহেতু এটা বোধহয় হিটে আসছিল, আবার হয়তো হিট আসবে, যে আবার অল্প কিছুদিনের মধ্যে হিট আসবে, যেহেতু এক সপ্তাহ হয়ে গেছে, 22 দিন পর আবার হিট আসবে। আচ্ছা, এটা যদি এখন বিক্রি করেন দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছে 130,000 টাকা। 130? জি। আচ্ছা, 130,000 টাকা দামই চাচ্ছেন? জি জি। আলোচনার সুযোগ আছে? জি, হালকা সুযোগ আছে। আচ্ছা চলেন, তাহলে আপনার একটা গাভী আছে, শেষ মুহূর্তে সে গাভীটা দেখান। জি মিলন ভাই, আমরা 3 নম্বর সিরিয়ালে আপনার গাভী দেখতেছি, একটা সাদা কালো রঙের খুব সুন্দর একটা কালার। এই গাভীটা কি জাতের? এটা হলস্টেইন ফ্রিজিয়ান। হলস্টেইন ফ্রিজিয়ান? জি। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত বয়স আপনার 4 দাঁত, আপনি দেখেন দাঁত, দেখেন 4 দাঁত। জি, 4 দাঁত। বাচ্চা কি প্রথম না দ্বিতীয় বাচ্চা? দ্বিতীয় বাচ্চা। এই দেখেন দুটো দাঁত আছে দেখছেন? আচ্ছা আচ্ছা, 4 দাঁত, বড় বড় 4টা দাঁত। জি। আর 4 দাঁতে এটা বাচ্চা দিবে সেকেন্ড টাইম না? জি জি, সেকেন্ড টাইম বাচ্চা দিবে একদম স্বাধীন। আর দেখেন এই যে শিংগুলো, দেখেন এই শিংগুলো কিন্তু সবসময় এই শিঙের যে একবার করি শিং, এগুলো কিন্তু পাওয়া যায় না সবসময় সচরাচর, দেখেন। তো আপনার যেহেতু সেকেন্ড টাইম বাচ্চা দিবে প্রেগনেন্ট গরু, সময় আছে তাহলে কতদিন? সময় এখন আপনার মিনিমাম 15 দিন সময়, একদম স্বাধীন, একদম স্বাধীন। এই জায়গাটুকু সম্পূর্ণ ভরে যাবে, যে কেউ মা বোনেরা যে কেউ নিয়ে লালন পালন করতে পারবে, একদম স্বাধীন। আচ্ছা, তো মোটামুটি বাড়টা সব ক্লিয়ার আছে? বাড় জরায়ু গ্যারান্টি, আমি এখান থেকে গাভী বেশি, আমি পূর্বেও যেরকম গ্যারান্টি দিয়ে বেচছি এখন ওই রকমই। আচ্ছা, গ্যারান্টি, বাড় জরায়ু গ্যারান্টি। দাম কত চাচ্ছেন? এটার দাম চাচ্ছি 135,000 টাকা। 135? জি। আচ্ছা, 135,000 টাকা দাম চাচ্ছেন? জি। দর্শকরা চাইলে আলোচনার সুযোগ পাবে? জি জি, অবশ্যই সুযোগ পাবে। আর দেখেন আপনার 4টে বান একদম কিন্তু খুব সুন্দর, একদম সুন্দর 4টে বানই দেখেন। 4 জায়গাতে? জি জি, 4 জায়গাতে আছে। আচ্ছা, আর দোয়ানোরও খুব, আমার মনে হচ্ছে বান দেখে যে ধারটাও মোটা হবে এবং দোয়াতেও খুব আরাম লাগবে। আচ্ছা, যেহেতু আজকে আপনার কালেকশন ছিল আনকমন কালেকশন, মহিষের বাচ্চা, আর একটা গাভী দেখালেন। জি, গাভী আমার দেখেন এ পাশেও আছে কিন্তু ও পাশেও আছে। জি, দুই পাশেই আছে কিন্তু আসলে আমি খালি শুধু একটা গাভী দেখালাম। বেচার মতো একটাই আছে? বেচার মতো সবগুলোই, কিন্তু আমি একটাই দিয়ে দেখালাম, যেহেতু মহিষের প্রোগ্রাম। আচ্ছা, মহিষের প্রোগ্রাম, এই জন্য আমি মনে করেন যে শুধু একটা গাভী দিয়ে দিলাম, যে সাথে আসলে দুইটা মহিষ দিয়ে প্রোগ্রাম করে দেখা যায় প্রোগ্রামটা আবার একদম ছোট হয়ে যাবে। আচ্ছা, গাভী নেক, যেটাই নেক আবার মহিষও নেক, যদি খামারে এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারে সবচেয়ে ভালো। আচ্ছা, আপনার সাথে যোগাযোগের জন্য 01714-33-4991 একটাই নাম্বার, ফোন এবং ইমোতে আপনাকে পাওয়া যাবে। জি জি জি, আমাকে পাওয়া যাবে। অনেক ধন্যবাদ মিলন ভাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। যারা আজকের কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের ভিডিওতে নতুন করে 2টো মহিষের বাচ্চা এবং 1টি 4 দাঁত বয়সের সেকেন্ড টাইমের বাচ্চা দিবে গাভীটা দেখলেন প্রেগনেন্ট গরু, যদি পছন্দ হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা মিলন ভাইয়ের সঙ্গে কথা বলে যোগাযোগ করে এগুলো সংগ্রহ করতে পারবেন। দর্শক, প্রতিনিয়ত কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের ভিডিও পেতে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্টস বক্সে জানিয়ে রাখবেন, যাতে আগামী দিনগুলোতে আপনাদের মতামত নিয়েই নতুন নতুন ভিডিও দিতে পারি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।